সেই সঙ্গে এই পবিত্র ঈদের দিনে আমরা আজকে আমাদের প্রতিষ্ঠাতা স্বাধীনতার ঘোষক শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান সাহেবের মাজারে এসেছিলাম তার প্রতি শ্রদ্ধা জানাতে তার কবর জিয়ারত করতে এবং তার এখানে দাঁড়িয়ে আমরা মহান আল্লাহ তাআলার কাছে আজকে এই পবিত্র দিনে এই দোয়া চেয়েছি যে আল্লাহ তাআলা যেন অতি দ্রুত আমাদের নেত্রী গণতন্ত্রের আপোষহীন নেতা গণতন্ত্রের মাতা দেশনেত্রী বেগম খালেদা জিয়াকে সুস্থতা দান করেন আমরা তার আল্লাহ তাআলার কাছে এই দোয়া চেয়েছি আল্লাহ তাআলা যেন শহীদ প্রেসিডেন্ট জিয়াউর রহমান স্বাধীনতা ঘোষক তাকে বেশ নসিব করেন আমরা দোয়া চেয়েছি যে আমাদের ভারপ্রাপ্ত চেয়ারম্যান জনাব তারেক রহমান সাহেব যিনি বিদেশে নির্বাসিত অবস্থায় আছেন তাকে যেন দীর্ঘ জীবন দান করেন এবং তাকে অচিরেই দেশে এসে আমাদের দলকে নেতৃত্ব দেওয়া স্বাধীনতার সার্বভৌমত্বকে রক্ষা করার জন্য গণতন্ত্রকে ফিরিয়ে আনার জন্য তিনি যেন নেতৃত্ব দিতে পারেন এবং একই সঙ্গে আমরা আমাদের দলের এবং দেশের যে সমস্ত বরেণ্য নেতৃবর্গ চলে গেছেন আমাদের ছেড়ে তাদের মাগফিরাতের জন্য আমরা দোয়া চেয়েছি আল্লাহ তাআলার কাছে একই সঙ্গে আমাদের দেশের মধ্যে যারা অসুস্থ আছেন তাদের রোগ মুক্তির জন্য দোয়া চেয়েছি আমরা আজকে এখানে বিশেষ করে পরম করুণাময় আল্লাহ তাআলার কাছে এই দোয়া চেয়েছি আল্লাহ তাআলা যেন আমাদেরকে তৌফিক দেন যে আজকে সারা দেশে যে একটা ফ্যাসিবাদ কর্তৃত্ববাদ প্রতিষ্ঠিত হয়েছে তার থেকে মুক্ত হওয়ার জন্য আমরা যেন সেই শক্তি অর্জন করতে পারি এবং জনগণকে সঙ্গে নিয়ে এই ফ্যাসিবাদকে আমরা পরাজিত করতে পারি সেই দোয়া আমরা আল্লাহ তাআলার কাছে চেয়েছি আপনারা সবাই জানেন যে আজকে এই ঈদুল ফিতর পালিত হচ্ছে অত্যন্ত একটা কষ্টের মধ্য দিয়ে দুঃসময়ের মধ্য দিয়ে একদিকে কোভিড করোনার ভয়াবহ আক্রমণ অন্যদিকে ফ্যাসিবাদী সরকারের যে অত্যাচার নির্যাতন নিপীড়ন এই দুই দানবের হাতে এই দেশ যেন রক্ষা পায় জনগণ যেন রক্ষা পায় এই দোয়া আজকে আমরা আল্লাহ তাআলার কাছে চেয়েছি আলমগীর ভাই তিন বছর ধরে সাবেক প্রধানমন্ত্রী আপনাদের দলের চেয়ারপারসন এবং খালেদা জিয়াকে ছাড়া বিএনপির ঈদ দেশবাসীর ঈদ আপনাদের দলের নেতাকর্মীদের ঈদ বলতে আমরা যেটা সব সময় বুঝি সেই ঈদ আমাদের শুধু তিন বছর না সত্যি কথা বলতে কি গত এক যুগ ধরেই আমাদের ঈদ নেই কারণ মিথ্যা মামলা আমাদের নেতাকর্মীদেরকে হত্যা করা মিথ্যা মামলা দেওয়া এমন একটা অবস্থায় নিয়ে পৌঁছেছে যে এই দেশে মিনিমাম এখন কমপক্ষে আমাদের নেতাকর্মীরাই শুধু 35 লক্ষ লোক আসামি হয়ে আছে যারা আসামি হন তাদের পরিবারের কখনো ঈদ আসে না এটা বাস্তবতা আর এই সরকারের এত নির্মম ক্রুয়েল তাদের আপনার অত্যাচার নির্যাতন যেটা বর্ণনাতীত সেই একটা অবস্থার মধ্য দিয়ে আমরা চলছি দেশনেত্রী বেগম খালেদা জিয়া আমাদের সঙ্গে যখন থাকেন তখন আমরা উজ্জীবিত হই এবং তিনি অনুপ্রাণিত করেন তিনি ছিলেন তিন বছর আমাদের এখন আমরা এইভাবে উজ্জীবিত হই যে তিনি তো আছেন তিনি বেঁচে আছেন এবং তিনি আমাদের সঙ্গে আমাদেরকে অনুপ্রেরণা দান করেন সেই অনুপ্রেরণা নিয়েই আমরা সামনের দিকে এগিয়ে যাব এটি আজকে আমাদের দিনের শপথ একজন আলহামদুলিল্লাহ ম্যাডাম অতি ধীরে ধীরে হলেও তিনি ইম্প্রুভ করছেন বেশ ইম্প্রুভ করেছেন ইতিমধ্যে তবুও তার যেটাকে ডাক্তার সাহেবরা কালকেও আমাকে বলেছেন যে স্টিল হার কন্ডিশন ইজ ক্রিটিক্যাল এখনও ক্রিটিক্যাল রয়েছে তবে অনেকগুলো বিষয়ে তার উন্নতি হয়েছে এবং তারা খুব আশাবাদী যে অতি শীঘ্রই তিনি সুস্থ হয়ে উঠবেন হ্যাঁ আমরা সেটা আগেও বলেছি এখন আমরা বলছি যে আমাদের মাধ্যমে আপনাদের মাধ্যমে তিনি দেশবাসীর প্রতি দোয়া চেয়েছেন যে দেওয়া শুধু নিজের জন্য না সারা দেশের মানুষের জন্য দোয়া চেয়েছেন এবং তিনি যেন সুস্থ হয়ে আবার আমাদের মাঝে ফিরে আসতে পারেন সেজন্য আমরাও দোয়া চেয়েছি এবং ওদের শুভেচ্ছা তিনি আপনাদের সকলকে আপনাদের মাধ্যমে জনগণকে জানিয়েছেন এখন সাধারণ মানুষ সারা দেশ থেকে ঈদের ব্যাপার হচ্ছে যে আপনাদের আগেই বলেছি আপনার ঈদ বলতে তো এখন কিছু নেই আসলে ঈদের যেটা আনন্দ বা ঈদের যে জন্য করা হয় আপনি দেখেছেন যে সরকারের ভুল পলিসি রং পলিসির কারণে
আজকে কিভাবে আপনার মানুষ আপনার মানে বিভ্রান্ত হয়ে গেছে, এমনকি বাড়ি যাওয়ার কারণে পাঁচজন অলরেডি নিহত হয়েছে আপনার পদপিষ্ট হয়ে। অন্যদিকে দেখুন যে শুধু তাদের ভুল সিদ্ধান্তের কারণে একদিকে তারা লকডাউন বলছে কিন্তু কোনো লকডাউন পালন হচ্ছে না, পরিবহন গণপরিবহন বন্ধ করেছেন কিন্তু বন্ধ হচ্ছে না। আজকে যদি আপনার এই ঘটনাগুলো না ঘটতো এবং যদি সঠিকভাবে পরিকল্পনা করে যদি লকডাউনটা করতেন, এবং আমরা যেটা বারবার করে বলি যে প্রণোদনার যে টাকা সাধারণ মানুষের কাছে যদি পৌঁছতো তাহলে কিন্তু আজকে এই অবস্থা তৈরি হতো না। কোনো সাধারণ মানুষ কোনো প্রণোদনার কোনো সাহায্য পায়নি সরকারের কাছে, এটা বাস্তবে আমার কথা নয়, এটা অর্থনীতিবিদদের কথা। আমরা সেই কারণে আমরা বলি যে সরকারের অবিলম্বে যে কাজটা করা দরকার, তাদের বাজেটের একটা বিরাট অংশ মেগা প্রজেক্ট তারা করছে, এর একটা বড় অংশ জনগণের সাধারণ মানুষের কাছে পৌঁছানোর ব্যবস্থা করা দিন, এটাই হওয়া উচিত সবার আগে কাজ। ধন্যবাদ। ঠিক নাই, সম্ভাবনা কম, কারণ ডাক্তারদের বাড়ানো।